চার রাকাত নামাজের দুই রাকাত নামাজের পর তাশাহুদ পড়ার পরে ভুলে দুরুসুরি পড়ে ফেলি, সেক্ষেত্রে নামাজ কিভাবে শেষ করব? যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলুন তো তাহলে আপনাকে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করতে হবে, এর কম পড়লে কিছু করতে হবে না। সাহু সেজদা না দিলে নামাজটি পুনরায় করতে হবে। প্রশ্ন, টয়লেট করার পর একবার উজু করে নামাজ পড়া যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, পায়ের সমস্যার কারণে বসে পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে কি, অথবা সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি? উত্তর, পায়ের সমস্যার কারণে যদি পা ভাঙতে না পারেন পশ্চিম দিকে সোজা করে দিয়েই নামাজ পড়বেন, এটাই বিধান। যথাসাধ্য নিচে বসতে পারলে চেয়ারে বসব না। প্রশ্ন, আমরা ছয়জন বন্ধু একসাথে ম্যাচে থাকি, সবাই নামাজ পড়ি, কিন্তু কিছুদিন হলো দুজনের সাথে অন্য চারজনের কথা কাটাকাটি হচ্ছে, বিষয় হলো নামাজে হাত বাঁধা নিয়ে। আমরা সবাই আপনাকে মান্য করি, আপনি এর সমাধান দিন। উত্তর, নামাজে হাত বাঁধা মানে হাত কি বুকের উপরে বাঁধবো না নাভের নিচে, এই এক প্রশ্ন হতে পারে, অথবা হাত কীভাবে বাঁধবো, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিব না অন্য কোনো পন্থায় বাঁধবো, এই দুইটা প্রশ্ন হইতে পারে। এক নম্বর, বুকের উপরে বাঁধবো না নাভির নিচে, এখানে কেউ কেউ বুকের উপরে বাঁধেন। সহি ইবনে খুজাইমে একটি হাদিসের কিতাব আছে, এখানে বুকের উপরে বাঁধার কথা আছে, সিয়াসিত্তার কিতাবে নেই। এমনকি তিরমিজি শরীফে হাত কোথায় বাঁধবো এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু বুকের উপরে বাঁধার কথা নেই, এটা ছয় কিতাবের বাইরে। আর নাভের নিচে বাঁধার কথা ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তাআলা উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহেমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডের কিতাব। এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে হাদিস বর্ণিত। এই পাঁচজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন থেকে হাদিস বর্ণিত, হাত বাঁধবে নাভির নিচে। এমনকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওয়াজউল ইয়াদাইন তাহাতা সুররাতে মিনাল ফিতনা ফিতরা কোন রাওয়ায়েতে মিনাস সুন্নাহ, নামাজ উভয় হাতকে নাভির নিচে বাঁধা এটা নবীর তরিকা, এই জন্য আমরা নাভির নিচে বাঁধি, বুকের উপরে বাঁধা যদিও এমনি খোঁজা আমার হাদিস, কিন্তু হাদিস আমরা ওটাকে ফেলে দেই না। আহলে হাদিস ভাইয়েরা নারী হোক পুরুষ হোক সকলে বুকের উপরে বাঁধে, তো নাভের নিচে বাঁধার যে পাঁচজন সাহাবি থেকে সহি হাদিস বর্ণিত ওটা বাদ পড়ে গেল, একটা মানলেন একটা ছাড়লেন। আমরা যারা মজহাব মানি আমাদের ইমামগণের দৃষ্টিতে কোনো হাদিস ছাড়া যাবে না, সকল হাদিসের উপরে আমল করব। কিভাবে করব? এই উম্মতের নারীরা বাঁধবে বুকুর উপরে, পুরুষেরা বাঁধবে নাভির নিচে, নারী পুরুষের মাধ্যমে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটাও বাদ পড়ব না। এরপরও আফসোস ও আশ্চর্য লাগে যে ওনারা আহলে হাদিস হাদিস মানেন, আমরা একটি হাদিসও ছাড়লাম না, আমরা আহলে হাদিস হতে পারলাম না। আচ্ছা, এটা এগুলো বাঁধার ব্যাপার। এখন প্রশ্নত নারীরা নাভির নিচে বাঁধে পুরুষেরা বুকের উপর উল্টা কেন করে? তো কারণ হলো নারীদের পর্দার ব্যাপার স্যাপার আছে, পুরুষের পর্দার ব্যাপার স্যাপার নেই। যদি কোনো নারীর দুপাট্টা ওড়না ছোট হয়, হেজাব ছোট হয়, নাভির নিচে বাঁধতে গেলে হাত দেখা যাবে, ওড়না দুপাট্টা ছোট হলেও বুকের উপরে বাঁধলে হাতটা ওড়নার ভিতরে থাকবে, হেজাবের ভিতরে থাকবে, দেখা যাবে না, আস্তুর পর্দা হবে। এই জন্য নারীরা বাঁধবে বুকুর উপরে, আমরা বাঁধব নাভির নিচে। এখানে একটা যুক্তিরও কথা, নাভির নিচে যে আমরা বাঁধি, আসামি যদি কোর্টে হাকিমের সামনে গিয়ে বুকুর উপরে হাত বেঁধে বাপের বেটা বীর বাহাদুর দাঁড়াইয়া থাকে, জীবনের সপক্ষে রায় আসবে, তো এখানেও বাহাদুরি দেখায়, কোর্টের বাইরে গেলে জানে কি অবস্থা করে, তো বুকুর উপরে হাত বাঁধা এটা বিনয়ের নম্রতা দেখায় না,
নাভির নিচে বাঁধা এটা নম্রতা দেখায়। আর নামাজের মধ্যে যত বিনম্র থাকতে পারো ততই আল্লাহ খুশি। দুই নম্বর কথা, বাঁধবো কিভাবে, এ ব্যাপারে দুই প্রকারের হাদিস আছে। এক প্রকারের হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিবে। আরেক প্রকার হাদিস তিরমিজি শরীফে বর্ণিত, ইয়াকুজু শিমালাহু বিয়ামিনিহি, বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে। তাহলে এক হাদিসে হলো ধরা, এক হাদিসে হলো রাখা। আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক সকলেই ডান হাতের আঙ্গুলের মাথা বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন, ধরেন না। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজি শরীফের হাদিস ছেড়ে দিলেন, দুই হাদিসের এক হাদিস মানলেন, এক হাদিস ছেড়ে দিলেন। আমরা যারা মাজহাব মানি, আমাদের ইমামদের দৃষ্টিতে উভয়টি হাদিস, একটি হাদিসও ছাড়া যাবে না, সকল হাদিসের উপরে আমল করতে হবে। তা কীভাবে সম্ভব? কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে হাতের কবজিকে ধরবে, তাহলে তিরমিজি শরীফের হাদিসে যা খুঁজু আছে ধরার কথা, এর উপরে আমল হয়ে যাবে। অনামিকা মধ্যম এবং তর্জনী হাতের পিঠের উপরে রেখে দিবে, তা আবু দাউদ শরীফের যে রাখার কথা আছে এর উপরে আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটা বাদ পড়বেন। ওনারা একটা ছাড়লেন, একটা মারলেন, এরপরও আহলে হাদিস, আমরা একটা ছাড়লাম না দুটাই মারলাম, এরপরও আমরা আহলে হাদিস হতে পারলাম। যাই হোক, এইগুলো আপনার হাত বাঁধার প্রশ্নের উত্তর। প্রশ্ন, কোন হিন্দু ব্যক্তিকে পূজার কারণে ছুটি দিলে কি গুনাহ হবে? উত্তর, জি না, গুনাহ হবে না। প্রশ্ন, কানের পশমের যে চুল থাকে তার কোনো অংশ থেকে দাঁড়িয়ে রাখতে হবে এবং দাঁড়িয়ে রাখার সুন্নত তরিকা বলে দিলে উপকৃত হতাম? উত্তর, কানের সামনে একটি হাড্ডি আছে, চোখ বরাবর সাধারণত একটি হাড্ডি আছে, এই হাড্ডি থেকে নিচের দিক হলো দাড়ি। প্রশ্ন, কোনো ব্যক্তি সিগারেট পান করা অবস্থায় সালাম দিলে উত্তর দেয়া যাবে, আমার মা অসুস্থ? আচ্ছা, সিগারেট পান করা কারোর জন্য হারাম, কারোর জন্য মাকরুহ, তাহারিমি, কারোর জন্য তানজিহি, যদি এমন হয় তো এই অবস্থায় সালাম দেওয়া নিষিদ্ধ, গুণ অবস্থায় সালাম দেওয়া নিষিদ্ধ। আর কারোর জন্য মবাহ, গুণা হবে না, বৈধ, এটা স্বাস্থ্যগত দিক দিয়ে ব্যবহারগত দিক দিয়ে বেশ কম হয়, কার জন্য কীরকম হবে আমি তো জানব না, তাই সতর্কতামূলক না দেওয়াই ভালো। প্রশ্ন, দান করার ক্ষেত্রে একসাথে দান করলে বেশি সওয়াব নাকি আলাদাভাবে দান করা বেশি সওয়াব নাকি সমান? উদাহরণস্বরূপ, এক জুমায় 400 টাকা দিলাম আর চার জুমায় 100 করে 400 টাকা দিলাম ইত্যাদি। উত্তর, যত আগে আগে দান করতে পারে সব আগে আগে শুরু হয়ে যাবে। চার জুমায় 400 দিলাম, তাহলে প্রথম জুমায় 100 দিলাম, 100 সওয়াব শুরু হইল, দ্বিতীয় জুমায় 100 দিলাম, এই 200 সওয়াব চলল, তৃতীয় জুমায় 100 দিলাম, 400 সওয়াব, চতুর্থ জুমায় 100 দিলাম, 300 সওয়াব, চতুর্থ জুমায় 100 দিলাম, 400 সওয়াব পেলাম। প্রথম জুমা যদি 400 দিয়ে দিই, একসাথে 400 সওয়াব শুরু হয়ে গেলে তো ভালো না, আগে দিতে পারলে ভালো। প্রশ্ন, তাবলিগ জামাতের যেই মাশওয়ারা করা হয়, কেউ যদি একে ওয়াজিব মনে করে বা সুন্নতে মুয়াক্কাদা নামাজ থেকে অধিক ফজিলতপূর্ণ মনে করে, তাহলে কি বেদাত হবে? উত্তর, নিঃসন্দেহে বেদাত হবে, তা ওয়াজিব নয়। প্রশ্ন, আমার পিতা মৃত এবং মা জীবিত, এখন আমি যে কোনো নফল ইবাদতের সময় এই নিয়ত করি যে এই ইবাদতের সওয়াবের একটা অংশ ওনাদের আমল নামায় পৌঁছায়, ওটা তাদের কোনো উপকার পৌঁছবে কি না? উত্তর, জি পৌঁছবে। প্রশ্ন, আমি জেনারেল লাইনে পড়াশোনা করি, দাওয়াত তবলিগের মেহনতের দ্বারা পরিবর্তন হয়, এখন আমার প্রশ্ন হলো, বিবাহের ক্ষেত্রে দিনী পাত্রী নির্বাচনে আমাদের মতো যারা পরিবর্তিত হয়েছে তাদেরকে নির্বাচন করব নাকি মাদ্রাসা পড়ুয়া কোনো মেয়েকে, একটু বুঝিয়ে বলবেন। উত্তর, খোঁজখবর নিয়ে দেখবেন দিনদারি কার মধ্যে বেশি, এলচাই পরিবর্তিতা হোক আর চাই মাদ্রাসায় পড়ুয়া হোক। প্রশ্ন, আমি বিসিএসের
বিসিএস এর প্রিলিমি ও লিখিত পরীক্ষা পাস করি। সামনে মৌখিক পরীক্ষা পাইবা। এখন আমার প্রশ্ন হলো, কোনো অর্থের লেনদেন ছাড়া আমি কোনো সুপারিশ করতে পারবো কিনা? উত্তর, জি না, পারবেন না। সুপারিশের মাধ্যমে পাস করলে তো ধোকা হলো, যোগ্যতা আছে কি নেই তা তো যাচাই করা হলো না। প্রশ্ন, দুই ব্যক্তির মধ্যে বিতর্কের এক পর্যায়ে শরীয়ত নিয়ে কথা উঠলে এক ব্যক্তি বলল, শরীয়ত লাগবে না। এই কথার দ্বারা তার ঈমান কি থাকবে? যদি চলে যায় তবে তার বিবাহ কি হালাল হবে? যদি বিবাহ অটুট না থাকে তবে কিভাবে তার আবার হালাল হতে পারবে? উত্তর, হ্যাঁ, যদি এভাবে তুচ্ছতার সাথে বলে শরীয়ত লাগবে না তো ঈমান থাকবে না, বিবাহ নষ্ট হয়ে যাবে। ঈমান নবায়ন করে বিবাহ আবার নবায়ন করা লাগবে। প্রশ্ন, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল যে তোকে আর কোনো দরকার নেই, তুই চলে যা, তালাকের মশালা মুখে বলা যাবে না, লিখিত জবাব নেবেন। প্রশ্ন, হাদিসে আছে যে মসজিদে প্রবেশের পরে দুই রাকাত নামাজ না পড়ে বসা উচিত নয়, সেজন্য দেখা যায় যে অনেকে মসজিদে ঢুকার পর জামাতের তিন চার মিনিট অবশিষ্ট থাকলেও তারা দাঁড়িয়ে থাকে, এটা কতটুকু শরীয়ত সম্মত? কিংবা উপরুক্ত ওই অল্প সময়ে একজন মুসল্লির করণীয় কি? উত্তর, তিন চার মিনিট থাকলে দুই রাকাত নামাজ পড়তে পারে, পড়ে নেবে। প্রশ্ন, জুমার খুতবার আজানের জবাব দেয়া কি মাকরু হবে? উত্তর, ফতোয়া আলমগীরিয়াতে মাকরু লেগেছে। প্রশ্ন, ইমাম সাহেব অনেক সময় লম্বা করে সালাম ফিরায়, তখন দেখা যায় কিছু মুসল্লি আগে সালাম ফিরিয়ে ফেলে, এক্ষেত্রে নামাজের কি কোনো ক্ষতি হবে? উত্তর, ইমামের আসসালাম শব্দের আগে যদি মুসল্লির আসসালাম হয়ে যায় তো নামাজ হবে না, এই জন্য ইমামের জন্য উচিত সালাম সংক্ষেপ করে ফেরানো, আর মুসল্লিদের জন্য উচিত ইমামের সালামের লক্ষ্য রেখে ওই হিসাবে সালাম শেষ করা। প্রশ্ন, এক পুকুরের মাছের খাবার হিসাবে শুধু গোবর ও মুরগির পায়খানা দেয়, এই পুকুরের মাছ খাওয়া জায়েজ হবে কি না? উত্তর, জি জায়েজ হবে। প্রশ্ন, মানুষ মারা গেলে রু ইল্লিনে বা সিজিনে চলে যায়, যাদের কবরে আজাব হয় তাদের রু কি আবার কবরে চলে আসে, নাকি কবর এবং সিজিন দুই জায়গায় আজাব হয়? বিষয়টি একটু বুঝিয়ে বলে উপকৃত হতাম। উত্তর, এর আসল উত্তরটা হলো, এই চিন্তা এখনও দরকার নেই, ওখানে গেলেই দেখা যাবে কি হয়। আর দ্বিতীয়ত হলো যে রুহের একটা সম্পর্ক থাকে কবরের দেহের সাথে, তাই কষ্ট দেহেরও হয় রুহেরও হয়। প্রশ্ন, এক ছেলে এক মেয়েকে পছন্দ করতো কিন্তু মেয়ে ছেলেকে পছন্দ করতো না, পরে ছেলে কুফুরি কালাম বা জাদু করে মেয়েকে বাগিয়ে নিয়ে বিবাহ করে, মেয়ে কবুল বলার সময় নিজের কন্ট্রোলে ছিল না। এখন প্রশ্ন, উক্ত বিবাহ হয়েছে কিনা, সংসার করলে গুণা হবে কিনা? উত্তর, যে বিবাহ হয়ে গেছে সংসার করলে গুণা হবে না। প্রশ্ন, আমার স্ত্রী মাসখানেক আগে স্বপ্ন দেখে ভয় পেয়েছে, আপনার স্ত্রীকে উজু করে শুইতে বলবেন, আয়াতুল কুরসি পড়ে শুইতে বলবেন, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়তে বলবেন। প্রশ্ন, নামাজে যদি সুরা ফাতেহার একই আয়াত দুইবার তেলাওয়াত করা হয় তাহলে কি সওসিজদা দিতে হবে? যদি ৪২ অক্ষর পরিমাণ দুইবার তেলাওয়াত করা হয় তাহলে দিতে হবে, এর কম হইলে হবে না। প্রশ্ন, অনেকে বলে থাকেন গর্ভবতী মহিলারা সন্ধ্যার পর থেকে বের হতে পারবে না, কথাটি সঠিক কি না? উত্তর, বের হলে গুণা হবে এমন নয়, তবে সন্ধ্যার পরে এবং ভোরবেলায় জিনপুরীদের আনাগোনা হয় বেশি, আর এই সময় মহিলারা জিনপুরীর দ্বারা আক্রান্ত হয় বেশি, তাই এই দুই সময় খুব সতর্ক থাকা চাই, বরং তিন সময়, সন্ধ্যার সময় সূর্য বরাবর মাথার উপরে উঠলে এবং ফজরের সময়, এই তিন সময় ঘর থেকে বের না হওয়া চাই। প্রশ্ন, অমুসলিমদের সমালোচনা করলে কি গুণা হবে? উত্তর, যদি শুধু সমালোচনা উদ্দেশ্য তো গুণা হবে, আর যদি সংশোধন উদ্দেশ্য অথবা অন্যকে সতর্ক করার উদ্দেশ্য হয় তাহলে গুণা হবে না। প্রশ্ন, দুরুদে হাজারে পাঠ করলে কবরবাসীর কোনো উপকার হবে কি? উত্তর, এমন কোনো দুরুদ হাদিসে বর্ণিত নয়। প্রশ্ন, শবে মেরাজে রোজা কতটা গুরুত্বপূর্ণ এবং এই রোজা কবে থেকে থাকতে হবে? উত্তর, শবে মেরাজে কোনো রোজা নেই। প্রশ্ন, 2022 সালে আরাফার দিবস ছিল শুক্রবার, আমি মসজিদে নামিরা নামাজ পড়তে গেলাম, শুক্রবার হিসাবে আমি জুমার নামাজের নিয়ত করি, কিন্তু ইমাম সাহেব জোরে সুরা না পড়ার কারণে আমি নিয়ত ছেড়ে জোহরের চার রাকাতে নিয়ত করি, কারণ আমি ওইখানে মুকিম ছিলাম,
ইমাম সাহেব জোহরের দুই রাকাত নামাজ এবং পরপরই আসরের দুই রাকাত নামাজ পড়লেন, আমিও তাই করলাম, এই অবস্থা আমার নামাজ হয়েছে কি? উত্তর, আপনি পরবর্তীতে উভয় নামাজ চার রাকাত পড়ে নেবেন। প্রশ্ন, আমার নানি নানা 2019 সালে হজে যাওয়ার নিয়ত করে নিবন্ধন করেছিল, করোনার কারণে 2020 সালে হজ যেতে পারেননি। 2021 সালে বয়সের সীমাবদ্ধ সরকারের পক্ষ থেকে নির্ধারণ করার কারণে বয়স 64 হওয়ার কারণে যেতে পারেননি, আর এবছর হজের টাকা প্রায় 7 লাখ পড়ার কারণে আর্থিক সমস্যা দেখা দিয়েছে। তা নিয়ত করেছে এই মাসেই উমরা করে আসবে। ওনাদের জিজ্ঞাসা হলো, উমরা করে আসলে তো হজের ফরজ বিধান নিয়ত করার কারণে যদি কখনো সুযোগ হয় করতে হবে কি না, আর সরকারের পক্ষ থেকে যদি বয়সের কারণে না যেতে পারে তাহলে কি করণীয়? উত্তর, যে পরবর্তীতে যদি যাওয়ার সমর্থ থাকে আপনাকে যেতে হবে, উমরার কারণে ফরজ হজ আদায় হবে না, আর সরকারের বাধ্যবাধকতার কারণে যেতে না পারলে কারো মাধ্যমে বদলি হজ করাইতে হবে। প্রশ্ন, আমার জীবনের অনেক মূল্যবান সিদ্ধান্ত সম্পর্কে আপনার সাথে সরাসরি সাক্ষাতে বলতে চাই, যদি আপনার মূল্যবান সময় আমাকে দেন কখন আসতে হবে বললে আমি আসব। উত্তর, দুনিয়ার কোনো ব্যাপার হলে আসলে লাভ নেই, এ ব্যাপারে আমি অজ্ঞ, কোনো পরামর্শ দিতে পারবো না, আর দিনের কোনো মশলা মশাইল যদি হয় তো তাহলে শুক্রবার জুমার পরে আসবেন, বা লিখিতভাবে আমাদের ধার ব্যবস্থায় জমা করে দিলে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন, মা আর মেয়েকে বলে বাবার জন্য খাবার নিয়ে যাও, বাবাকে ডাকো, বারবার বাবা শব্দটি ব্যবহার করে, অথচ মেয়ের বাবা তার স্বামী, এইভাবে বলা যাবে কি না? উত্তর, জি বলা যাবে। প্রশ্ন, জমির মালিক জমি বিক্রি করার জন্য কাউকে বলল যে ভাই জমির মূল্য আমাকে 20 লক্ষ টাকা দিবেন, বেশি বিক্রি করলে বাকি টাকা আপনার, বেশি বিক্রি করলে যাকে বলল সে খাইতে পারবে কি না? উত্তর, যে না পারবে না, এভাবে বিক্রি বৈধ নয়। হ্যাঁ, যদি ঠিক করে দেন আমার জমিনটা 20 লক্ষ টাকা বিক্রি করে দিবে, তোমাকে আমি 10,000 টাকা পুরস্কার দিব বা 20,000 টাকা মজদুরি দিব, এটা করলে ঠিক আছে। প্রশ্ন, শুরু থেকে যিনি বসে নামাজ পড়বেন কাতারে তিনি চেয়ার কীভাবে রাখবেন? উত্তর, চেয়ারের পিছনের দুই পায়া কাতারের দাগ বরাবর থাকবে। প্রশ্ন, যিনি দাঁড়াইয়ে নামাজ পড়ে কিন্তু রুকু সেজদা চেয়ারে বসে করে, কাতারে তিনি চেয়ার কীভাবে রাখবেন? একই নিয়ম। প্রশ্ন, আমার বাথরুম এবং টয়লেট একসাথে, টয়লেট একটু উঁচু এবং বাথরুম নিচু, কিন্তু পরিষ্কার, টয়লেট সেরে ভিতরেই যখন উজু করব তখন টয়লেট থেকে বাইর হওয়ার দোয়া এবং উজু করার দোয়া কীভাবে করব? উত্তর, যেহেতু ভিন্ন ভিন্ন জায়গা উঁচু নিচু, তো অজু জায়গা পরিষ্কার হলে এখানে এসে আপনি বাথরুম সারা দোয়া করবেন, অজু দোয়া করবেন। প্রশ্ন, কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ওয়েটার হিসাবে কাজ করা কি যাবে? উত্তর, যদি সেখানে আপনাকে গুনাহে লিপ্ত হতে না হয় তো কাজ করা যাবে, না হয় মাকরুহ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জিন্দেগি সমস্ত গুনাহ খাতা আমরা আপনাদেরকে ক্ষমা করে দিন, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দিন। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমান। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল আপনার কাছে চেয়েছিলেন আমরা ওই সকল মঙ্গল কামনা করি, যত অমঙ্গল থেকে পানা চেয়েছিলেন আমরা ওই সকল অমঙ্গল থেকে পানা চাই। আয় আল্লাহ, বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দিন। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন,
মাওলাই করিম জীবনের সমস্ত নেক দোয়াগুলোকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.